নমস্কার আবার উপস্থিত সকলকে পঞ্চবানের পক্ষ থেকে জানাই দোলের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ রঙ্গসেনার আমন্ত্রণে আমরা এই লোহাঘাট পার্কে একত্রিত হয়েছি এই আনন্দ উৎসবে। আমাদের নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হরি খেলা। সকলকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমাদের নিবেদন শুরু করছি হরি কেতুর হতে পত্র দিল রানী সব দিবিকে সব দিবিকে মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমাকে দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দরে দিল ছাড়া পাঠার সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ওরে ভাই আগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে বনে কোনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ফাগুন মাসে ঘরে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বন ভরেছে আম্র বনে বনে ভ্রমর গুলো কে কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়া এলো মেলো ঘুরে দলে দলে আজি কেমন রহি ঘরে মন যে কেমন ঘরে কেমন কাটে রাজা রূপবনে তখন সবে ঝিকিমিকি বেলা
পাঠানিরা দাঁড়ায় বনে আসি, মূল টানেতে টান ধরেছে বাঁশি। এলো তখন একশো রানীর দাসী, রাজপুতানি করতে হরি খেলা। রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকিমিকি বেলা। অম্বল প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির কুঞ্জে, অশ্রুত সেই তালি বাজে, করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন চল ছন্দে বাজি। পায়ে পায়ে খাগড়া উঠে দিলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে, ডাহিন হাতে বহে ফাগের তারি, নিবি বন্ধে ঝুলিছে পিচকারি, বাম হস্তে গোলাপ ভরা ধারি, সারি সারি রাজপুতারি আসে। পায়ে পায়ে খাগড়া উঠে দিলে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি, বেঁচে এলে অনেক যুদ্ধ করি, আজকে বুঝি জানে প্রাণে মরি। শুনে রাজার শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্টহাসি, রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি। এত ফুল ফুটে এত বাঁশি বাজে, লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। বক্ষ কেন উঠছে না কো দুলি, নারীর পায়ে বাঁকা নূপুর গলি, কেমন যেন বলছে বেসুর গলি, কেমন করে কাঁপুন পাচ্ছে না। চোখে কেন লাগছে না কো নেশা, মনে মনে ভাবছে কেশর খা। পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি কোমলতা, বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা, পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নাই কো কোমলতা। যখন প্রথম ধরেছে বলি আমার মল্লিকা বনে, তোমার লাগিয়া কাকুনি বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে।
বাঁশি বেজে উঠল দ্রুত তালে, কুন্দরেতে দোলে মুক্তা মালা, কঠিন হাতে মোটা সোনার বালা, দাসীর হাতে দিয়ে ভাগের ছাড়া রানী মনের নাহানো কালে, তান ধরিয়াই মন পাড়িতে বাঁশি তখন বাজছে। কেশর কহে, তোমারই পাচ্ছে দুটি চক্ষু করেছি প্রায় কানা। রানী কহে, আমারও সেই দশা, একশো সখী হাসিয়া বিবশা। পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা, রক্তধারা গড়িয়ে পড়ে বেগে, পাঠানপতির চক্ষু হলো কানা। বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা, বাতাস বেয়ে ওর না গেলে বলে ওরল খুশি ঘাগড়া ছিল যত, মন্ত্রে যেন কোথা হতে গেড়ে বাহির হলো নারী সজ্জা ছেড়ে, একশত বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো, স্বপ্ন সম ওর না গেল উড়ে ওরল খুশি ঘাগড়া ছিল যত। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা, ফাগুন রাতে কুঞ্জ বিতালে মত্ত কোকিল বিরাম না জানে, কেতুলপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা হলো সারা। যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না তো তারা। সঙ্গতে মাওদানি বিজয় রতন সাহা, নালে কৃষ্ণা সাউ। এবার আমরা আমাদের সমাপ্তি অনুষ্ঠান করব, কারণ আমরা যে টাইমে শুরু করার কথা ভেবেছিলাম 8টায়, 7:30 সেটা 8টা হয়েছে, কাজেই আমাদের সমাপ্তি অনুষ্ঠানের পালা। তারপরে সবাই টিফিন নিয়ে যে যার বাড়ি যাবে।